حسین ابن علی کا پیاسا ہو مجھے شربتی دیدار پلا دو میں دور ہو میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو جو لوگ کو کہلاتے ہیں سگ تیری گلی کے ان لوگ کے دفتر میں میرا نام لکھا دو এমন কথোপকথন পয়গম্বর মুসা করতেন মুসা নবীর জালাল ছিল আমাগো বাবার মতো লাডি লয়ে চলতো সব সময় লাডিওয়ালা মুসা নবীর মুজিজার ভিতরে গুরুত্বপূর্ণ মুজিজা হলো লাঠির মুজিজা সবার জালাল সবাই এক মেজাজের হয় না কারোর জালাল বেশি কারোর জামাল বেশি সব মৌলবী এক দাসের হয় না অনেকে কয় হুজুর খুরশিদ কাশ্মীর সাহেব হুজুর আমাকে লাঠি দিয়ে বাইরে বেরসায় আমি সবাইকে কি সুজা মৌলবী পাইছো নাকি তো মুসা আলাইহিস সালাম মার্কা মৌলবী লাঠি তো দেখাইবই জালাল বেশি তো থাপ্পড় দিছে মানুষ মরে গেছে গরমের হালত হলো এমন যে দিছে একটা এক থাপ্পড়ে কিসসা মুখতাসার হয়ে গেছে লাঠি তোর সাথে আছি তার ভেতরে লাঠির ভেতরে আজব পাওয়ার পয়গম্বরের লাঠি আর আমগল লাঠি এক লাঠি না পয়গম্বরের লাঠির শান কোরআন বলে এটা ছাইরা দিলে আজদাহা সব হয়ে যায় পানিতে বাড়ি মারলে রাস্তা হয়ে যায় পাথরে বাড়ি মারলে ঝর্ণা হয়ে যায় এটা দিয়া খালি মানুষ বাইরান যায় তা না কারোর লাঠি দিয়া মানুষ বাইরান যায় আর কুত্তা বাইরান যায় কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠি দিয়া পাথর বাইরান যায় একবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেছেন তো সিরাজে তুর পাহাড়ে গেছেন তোনার আদত ছিল তুরে গিয়ে আগে নামাজ পড়তেন তারপরে আল্লাহর সাথে কথা হইতো নামাজ পড়েছেন সালাম ফিরাইছেন দেখে সামনে বিশাল বড় একটা সাদা পাথর আল্লাহ কয় মুসা লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো আল্লাহর সাথে কথা বলতে গেছি আর আল্লাহ লাঠি দিয়া পাথর বাড়িতে আদেশ করতেছে আল্লাহ তো লাঠি দিয়া পাথরে বাড়ি দিতে পয়গম্বরকে আদেশ করতেন ফাজরি বিআসাকাল হাজার পাথরের উপরে বাড়ি মারো সাগরের পানিতে বাড়ি মারো আল্লাহ তাআলা বলে পাথরে বাড়ি মারো পয়গম্বর মুসা লাঠি দিয়ে পাথরে বাড়ি মারছেন চ্যানেলের সংবাদ বলতেছি এনটিভির নাটক বলতেছি না তাফসীর থেকে বলতেছি আশ্চর্য ঘটনা খবরটা ডেলিভারি দেওয়ার সাথে সাথে সুবহানাল্লাহটা একটু ভালো করে কইেন আগেই বললেন কে মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড খবরটা দিয়া লই তারপরে কোন পাথরের উপরে লাঠির দ্বারায় পয়গম্বর বাড়ি মারছে পাথর দুই ভাগ হয়ে গেছে কিন্তু আশ্চর্য হলো পাথরের পেট থেকে আরেকটা পাথর বেরিয়েছে পাথরের পেট থেকেও পাথর বাইর হয় পয়গম্বরের বাড়িতে লাঠি লাঠি দিয়া বাড়ি মারছে পাথর দুই টুকরা হইছে ভেতর থেকে পাথর বেরিয়েছে আবার আল্লাহ কয় এটার একটা বাড়ি মারো এটারে আর একটা বাড়ি মারছে তো এটার পেট থেকে আর একটা পাথর বেরিয়েছে এবার ছোট্ট একটা পাথর এবার বলে এটারেও বাড়ি মারো এইটারেও লাঠি দিয়ে একখান বাড়ি মারছে বাড়ি মারার সাথে সাথে এই পাথরটা দুই টুকরা হয়ে গেছে পয়গম্বর দেখতে পাই এই পাথরের মাঝখানে ছোট্ট সুন্দর একটি ঘর আছে আর এই ঘরের ভেতরে একটা কালো পোকা বসে বসে জিকির করতেছে আল্লাহ তাআলা মুসাকে বলে পয়গম্বর পোকাটা দেখে আশ্চর্য হইতেছে মনে হয় তাহলে একটু কান পাইতে শোনো পোকা কি কয় পয়গম্বর কান পোকার কাছে নিলে শুনতে পায় এ পোকাটা বলতেছে সুবহানা মান রাআনি
পবিত্র ওই সত্তা যিনি পাথরের প্রতি পাথর তার প্রতি পাথর তার প্রতি আমি এমন কঠিন জায়গায় আমি আছি কিন্তু আমার মহা মালিক পুত পবিত্র এ জায়গায় তিনি আমাকে দেখছেন এবং সামিয়া কালামি ওয়া যিকরি আমি ডাকতেছি কথা বলতেছি আমার কথা আমার জিকির তিনি শুনছেন এবং এই জায়গায় নীরবড়ি একাকিত্বের এই ঘরে আমি বসবাস করতেছি যেখানে পৃথিবীর কেউ আসে না এই জায়গায়ও রাজাকানি রব্বি এই জায়গায় আমার রব আমাকে রিজিক দিতেছেন আল্লাহু আকবার এই জায়গায় রিজিক দিতেছেন একটা ছোট্ট পোকাকে পাথরের ভিতরে রিজিক দিয়া আল্লাহ তাআলা পালতেছেন এই পোকাটার গুণ হলো পোকাটা জিকির করে পৃথিবীর যত মাখলুক আছে এরা সবাই জিকির করে ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদ আমাদের দোষ হলো আমরা ফেসবুক চালাই অনলাইনে থাকি বাজে কথা কই উল্টা পাল্টা আলাপ করি কিন্তু জিকির করি না জিকির কইমে গেছে তো আমাদের রিজতঙ্গি হয়ে যাইতেছে জিকির কমতেছে আমাদের ইজ্জত কমতেছে জিকির কমতেছে লজ্জতে ইবাদত কমতেছে জিকির কমতেছে সমাজের ভেতরে অন্যায় আওয়াজ বাড়তেছে মাহফিল হইলে আপনা করে আমরা কিছু জিকির করাই সুবহানাল্লাহ বলাই আলহামদুলিল্লাহ বলাই নারে তাকবীর আল্লাহু আকবার বলাই এইটা অনেকের ভালো লাগে না এত জোরে জিকির করেন কেন এটাও ভালো লাগে না একটুকুনকেও বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে সুতরাং মানব জীবনে যে সকল গুরুত্বপূর্ণ সুন্নত আমল রয়েছে তার ভেতরে একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল হলো জিকিরের আমল আপনাদের কাছে ওয়াদার রবিউল আউয়ালে আপনাদের কাছ থেকে নিতে চাই প্রতিদিন মহব্বতের সাথে কিছু সময় জিকির করবেন জিকরুল্লাহর সুন্নত আদায় করবেন বুজুর্গদের সবক ছয় তসবির জিকির করেন অথবা বারো তসবি করেন একশতবার সুবহানাল্লাহ একশতবার আলহামদুলিল্লাহ একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একশতবার আল্লাহু আকবার একশতবার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 দুনিয়ার সব কাজের সুযোগ হয় জিকরুল্লাহর সুযোগ কেন করবেন না প্রতিদিন দশ পনেরো মিনিট সময় আল্লাহর নামের জিকির করবেন ইনশাআল্লাহ বলেন করবেন তো ইনশাআল্লাহ কারা কারা জিকির করবেন প্রতিদিন জিকিরের সবক আদায় করব ইনশাআল্লাহ বলেন সবক আদায়ের ফায়দা হলো যারা জিকরুল্লাহর আমল সবক বানায় আদায় করে অন্য আমলগুলো আঞ্জাম দেওয়ার শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দান করে তাদের কালব বড় আমল করার জন্য শক্তিশালী হয় তিনটা কথা বলবো তার একটা কথা বললাম পোকায় যদি পাথরের ভেতরে জিকির করে রিজিক বাড়াইতে পারে দেশের উন্নতির জন্য রিজিকের প্রতি প্রশস্ততার জন্য আমেরিকার ভারতের কাছে ধন্না ধরতে হবে না জিকির করো জিকির করো জিকির করো আসমানের রিজিক আল্লাহ দান করবেন জিকির ছাড়বা গজবে পড়বা একটা কথা দ্বিতীয় নম্বর কথা হলো দরুদ পড়েন নবীর আশেক হন দরুদ পড়েন নবীর প্রেম পড়েন দরুদের আমল করেন এখন তো জিলাপি সারা দরুদ শরীফ পড়ে না এক শ্রেণীর মুসলমান এগুলোর দরুদ চাইতে হলো জিলাপি দেখলে আর প্যাকেট দেখলে আর আমিরটি রসগোল্লা দেখলে চিত্তে যায় দরুদ শরীফ তখন চাইতে দরুদ দরুদ পড়ো দরুদ পড়ো কমপক্ষে প্রতিদিন একশতবার দরুদ পড়েন ছয় তসবির সাথে যদি আরো বাড়ায় পড়েন আরো বেশি বাড়ায় পড়েন কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ পাক দশ
পাঠায় আল্লাহু আকবার বলেন একবার দরুদ পড়লে আল্লাহর রহমত পাওয়া যাবে 10 বার দরুদ পড়লে সাথে সাথে দরুদটা নবীজির কাছে পৌঁছে যাবে যতবার দরুদ পড়বেন ততবার আপনার নাম আপনার নবীর কাছে যাবে সুবহানাল্লাহ আর আস্তে করে কোন সুবহানাল্লাহ বিশেষ হয় নাই যতবার দরুদ পড়বেন ততবার আপনার নাম ঠিকানা সহ দরুদটা নবীর কাছে তোহফা হবে আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার তাহলে দরুদ পড়া দরকার কিনা নবীর কাছে তোহফা পাঠানো দরকার কিনা হ্যাঁ খালি নেতার কাছে তোহফা পাঠাইন নেত্রীর কাছে পাঠাইন প্রেমিকার কাছে পাঠাইন নবীর কাছে তোহফা পাঠাইন না নবীর সাথে সম্পর্ক তাআল্লুক মজবুত বানাইবার জন্য দরুদ পড়েন রবিউল আউয়াল মাস চলছে এ মাসে অনেকে কেক কেটেছে অনেকে ঈদ পালন করেছে অনেকে র‍্যালি করেছে করছে না হ্যাঁ খুব প্রেম প্রকাশ করেছে নবীর নামে ঈদ উদযাপন করেছে এটা প্রেম না দরুদ পড়ো এটা প্রেম সুন্নাত মানো এটা প্রেম হাসান জামিল সাহেব দোয়া বয়ান করছে যে দাড়ি রাখো সুন্নাত মানো এটা প্রেম নবীরে এক বেলা স্মরণ করলে হয় না নবীরে এক ঘন্টা স্মরণ করলে হয় না ওয়ারাফানা লাকা যিকরাত নবীকে কদমে কদমে সরতে হয় শ্বাসে শ্বাসে নবীর সুন্নত মানার জন্য নবীর স্মরণ করতে হয় যাদের ভেতরে নবীর স্মরণ বেশি কেউ বানাইতে চাইবে তাকে সুন্নতের আমল করতে হবে যার ভেতরে যত সুন্নত আসবে তার ভেতরে নবীর স্মরণ তত বেশি হবে খালি জিলাপি খাইলে নবীর স্মরণ হবে না সুন্নত যত হবে নবীর স্মরণ তত হবে সুন্নতের ইত্তিবা যত বেশি হবে রব বাংলায় কিন্তু আল্লাহর কাছে আল্লাহর রাসূলের কাছাকাছি কুরবত হাসিল হবে কারণ যাদের ভেতরে সুন্নত পাওয়া যাবে তারা নবীর কাছে চলে যাবে যাদের ভেতরে সুন্নত পাওয়া যাবে না তারা নবীর থেকে দূরে চলে যাবে কারণ জমিনের দূরত্ব জমানার দূরত্ব উম্মতের সাথে নবীর সাথে দূরত্ব না উম্মতের সাথে নবীর দূরত্ব সুন্নতের দূরত্ব ইহুদি আর নাসারার কালচার অনুসরণ করবা রাসূল থেকে দূরে সরবা ইহুদিয়াত আর নাসরানিয়াত আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনকে গ্রাস করে ফেলেছে সঙ্গত কারণে মুসলমানের আওলাদ হয়ে নবীর প্রতি অশ্রদ্ধার কথা অশ্রদ্ধার আচরণ মুসলিম ঘরে জন্মায় করতেছে কারণ কি নবীর সাথে ন্যূনতম তাল্লুক নাই ইহুদ নাসারারা যা পাঠায় দেয় ওইটা পালন করার জন্য পাগল হয়ে যায় সিরা প্যান্ট পরার লেগে পাগল হয় অনেক ইহুদিদের নিউ স্টাইল প্যান্ট হইল জানালা প্যান্ট কি প্যান্ট হ্যাঁ বের হইছে কি প্যান্ট কয়েকদিন আগে একজনকে দেখলাম এক পা ফুল প্যান্ট এক পা হাফ প্যান্ট এক পা ফুল প্যান্ট আর এক পা হাফ প্যান্ট আমি জিজ্ঞাসি বাবার এটা কি হুজুর এটা নিউ স্টাইল এবারে নিতে পাইছি এক পা ফুল প্যান্ট আর এক পা হাফ প্যান্ট এক হাতা ফুল হাতা আর এক হাতা হাফ হাতা মানে বদল করছে আর কি এই পা পড়ছে হাফ প্যান্ট আর এই পা পড়ছে ফুলাত এই হাত পড়ছে ফুলাতা আর এইটা হলো হাফাতা এটা হলো ফুল প্যান্ট আমি কই যে এ তো শয়তানের খালা তো ভাই রে কিসের জন্য ইহুদি অনুকরণ করো শান্তির জন্য স্মার্ট হওয়ার জন্য রিফাতু কি জুস্তজু মে রিফাতু কি জুস্তজু মে ঠুকরে তু খা চুকে
आस्ताने यार पर अब सर झुका कर देख ले, आस्ताने यार पर अब सर झुका कर देख ले। दुई चार मिनट लागबे एकटा स्वप्न बोलार माध्यमे आमी आमार आलोचना इति टानबो। स्वप्नटा देखेछेन कासिम नानुतवी रहमतुल्लाहर आमलेर केउ, आरी तैयब साहब रहमतुल्लाह आलाई। পাশাপাশি এই ঘটনাটি বারবার বর্ণনা করতেন শেখ ইউনুস রহমাতুল্লাহ আলাই, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই। অর্ধ শত বছরেরও বেশি কাল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম আর শেখ ইউনুস রহমাতুল্লাহ আলাই মাজাহিরে উলুমের শেখুল হাদিস শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি রাজাল খুলাফাদের একজন বান্দার সুকফাল, এ বান্দার খুশনসিব যেই বান্দা আলহামদুলিল্লাহ শেখ ইউনুস রহমাতুল্লাহ আলাইহির সাথে মদিনাতুল মুনাওয়ারাতে 2006 অথবা 7 সালে রমজান মাসে মদিনায় তাইবায় ইতিকাফ করার সুযোগ এই গোলামের হয়েছে। আমি শেখ ইউনুস রহমাতুল্লাহ এর সাথে তখন ইতিকাফে, ঈদের পরের ঘটনা, হুজুর আগে আগে যাইতেছেন আমরা পিছে পিছে যাইতেছি মসজিদে নববীর সেহনে, মসজিদে নববীর সেহনের ঘটনা। হুজুর সবাইকে বললেন রুক যাও ভাই, সবাইরে বললেন থামো ভাই, তা আমরা সবাই থেমে গেলাম, হুইল চেয়ার থেমে গেল। আমরা দেখতে পেলাম একটা বিড়াল ওই দিক থেকে আসতেছে আর এই আল্লাহর পেয়ারা এই বিড়ালের সম্মানে সবাইরে দাঁড় করাইছে। বিড়ালটা আস্তে আস্তে হুজুরের চার পাঁচ হাত দূর দিয়ে ওই দিক দিয়ে যখন যায়, উনি বিড়ালকে দেখতেছেন, বিড়ালটা কাছাকাছি আসলে উনি বললেন আসসালামু আলাইকুম, এই আহলে মদিনা আসসালামু আলাইকুম। এবং আমরা অপলক নেত্রী তাকায় দেখলাম এ আল্লাহর পেয়ারা যখন বিড়ালকে সালাম দিচ্ছিল ওনার চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছিল। বিড়ালটা গেল তাকায় তাকায় দেখলেন আর কাঁদলেন, আহারে আমি যদি বিড়াল হইতাম মদিনা তাহলে নবী শহরের বিড়াল হয়ে দাঁড়াইতে পারতাম। নবীর প্রেম কত বেশি যে নবী শহরের বিড়াল হইবার চাই। তুমি নবীর জন্মদিন পালন কইরা আশেক হইবার চাও আর তারা নবীর শহরে বিড়াল হয়ে নবীর শহরে একটু থেকে নবীর শহরের বিড়ালের নিসবত কায়েম করে হইলেও আশেক হইবার চায়, এটা হলো নবীর প্রেম যে নবীর শহরের কুকুর হইলেও নিজেকে সার্থক মনে করে। শেখ ইউনুস রহমাতুল্লাহ আলাইহি ওইরকম একজন আশেক রাসূলের নাম, যিনি ওলামায়ে উজ্জাবদের একজন ইমাম নববীর মতো জীবনে বিয়ে করে নাই, সারা জনম বুখারি পড়াইছেন আর বলতেন না কাহতুবিল বুখারি। এই শেখ ইউনুস ঘটনাটা বলতেন, উনি বলেন দেওবন্দ এলাকার এক লোক স্বপ্নে দেখল, স্বপ্ন যুগে একজন এসে বলতেছে চলো যাই চলো যাই, অমুক জায়গায় রসুল আইছে রসুল দেখবানি, আপনারা যেমন আল্লামা কাসিমিকে দেখতে আসছেন উনাকে স্বপ্নে ডাকতেছি চলো যাই রসুল দেখবানি, লাভ আছে আপনারা যেমন শুনছেন যে কাসিমি সাহেবও দেখা যাবে সাথে হাসান জামিল সাহেবও দেখা যাবে ফেরদৌস সাহেবও দেখা যাবে, তো উনি শুনতেছে যদি যাও রসুল তো দেখবা দেখবা, রসুলের সাথে আছে আবু বকর আছে ওমর উসমান আলী রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, এ চার খলিফারে দেখতে পারবা। লোকটা লাভ দিয়ে উঠছে স্বপ্নে দেখতেছে, কোন পথে কোন পথে কয় এই পথে এই পথে অমুক মাঠে, লোকটা দৌড় দিছে রাস্তা চলতে চলতে সামনে যায় দেখি রাস্তার ডান দিক দিয়ে বিনয়ের সাথে হেঁটে হেঁটে একটা লোক যায়, লোকটার নাম হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাই, পাশে যায় বলে হজরত নবীর সাথে দেখা করতে যাইতেছেন মনে হয়, জি চলেন আমিও যাইতেছি, কিন্তু হজরত
কাসেম নানুতবি ধীরে ধীরে সুন্নাত তরিকায় হাঁটতেছেন হ্যার বরদাস্ত হইতেছেন এলে তাড়াতাড়ি জয়েন না পাবলিক র্যালি করেন না পাবলিক আমাদের দেশে যেমন অনেক সময় দৌড় দেওয়ার আগে কাঁসা দেয় কাঁসা কাঁসা নিংটি দিয়ে দৌড় দেয় না একটা সে মোটামুটি কমরে কাপড় বান্ধা ঘর থেকে বেরিয়েছে আস্তে হাঁটা হের পুষে নাকি হে কয় ধর হের লগে হাইটা পুষত না পরে হঠাৎ চলে যাইব পামু না সুজা দূর দিছে এক দৌড়ে চলে গেছে হযরত কাসেম নানুতবি কি পেছনে ফিলাং যায় দেখে যতটুকু বসার জায়গা তার মাঝখানে একটা লোক বসার স্পেস বাকি আছে উদাহরণস্বরূপ ছয়টা চেয়ার আছে পাঁচটা চেয়ারে এক চেয়ারের রসুল বসা রয়েছেন চার চেয়ারে চার খলিফা বসা রয়েছেন একটা চেয়ার খালি আছে নবীর পাশে এ আশিকের রসুল সে যাওয়ার সাথে সাথে আল্লাহর রসুলের জিয়ারত করেছে দেখা করেছে স্বপ্নে দেখে আল্লাহর নবী তারে বলতেছে এখানে বসা পড়ো ইজলিস মাই আমার সাথে বসো নবীর পাশে বসাইছে এই লোক মনে মনে চিন্তা করতেছে কাসেম আগে আইলা না খালি জায়গা পাইলা না আগে আইছি খালি জায়গা আমি পাইছি তুমি আগে আইলা না খালি জায়গাও তুমি পাইলা না মনে মনে ভাবতেছে কিছু দূর পরে দেখা যায় যে ডান পাশ থেকে সুন্নত তরিকায় হেঁটে হেঁটে কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি আসতেছেন এই মজলিস পুরাটা হযরত কাসেমকে দেখা খুশি হয়ে গেছেন কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম বলা হয় ওনাকে কাসিমুল উলুম ওয়াল খায়রাত যার নিসবতে কাসিমি সন্তানদেরকে কাসিমি বলা হয় যারা দেওবন্দে পড়াশোনা করেছে যেমন আমাদের হযরত দেওবন্দে পড়াশোনা করেছেন ওনাকে কাসিমি বলা হয় তার মানে কাসিমি ফয়জওয়ালা শখসিয়ত কাসিমি ফয়জওয়ালা মানুষ কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি আসতেছেন আল্লাহর রাসূল খুশ সাহাবায়ে কেরাম খুশ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত কাসেম নানুতবি মুসাবাক বললেন আল্লাহর রাসূল হযরত কাসেমকে বুকে লইলেন বুকে লয়ে টান দিয়ে নিজের কোলে বসায় ফেলাইলেন এই লোক পাশ থেকে কয় আইলাম আগে কোলে জায়গা পাইলো যে পরে আইলো সে আল্লাহর রাসূল বলে পরে আসলে দূরে যায় না তবে সুন্নত না থাকলে দূরে যায় অর্থাৎ জমানার দূরত্ব জমিনের দূরত্ব এইটার দূরত্ব না আমি নবীর কাছে আগে আসা পরে আসা আসল দূরত্ব না তাকায় দেখো আমার কাসেমের দিকে আমার অনুকরণের বাইরে সে একটা কদম চলে না সে আমার অনুকরণ সুন্নত দিয়ে নিজের মিলাইছে এ কারণে সে আমার কোলে বসার উপযুক্ত হয়েছে তোমাদের কাছে স্মার্টনেস আছে আর উম্মতের আলেমদের কাছে সুন্নত আছে এই নৈকট্যই আসল নৈকট্য যেটা কাজে লাগবে কবরে কাজে লাগবে হাসরে সুতরাং সুন্নতের হিফাজত করব দাড়ি কাটবো না ইনশাআল্লাহ কারা কারা ইনশাআল্লাহ দাড়ি রাখা দিলা যারা ছাপো তারা কাটবা না যারা চাচ্ছ তারা খুল লাগাইবা না আল্লাহ কবুল করো